প্রয়োজনীয় রসদ না পাঠালে ইউক্রেনের বাকমুত থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন রুশ ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রোববার রুশ থেকে এক সাক্ষাৎকারে ওয়াগনার প্রধান এ কথা বলেন। তার মতে প্রয়োজনীয় রসদ না থাকায় যুদ্ধে 5 গুণ বেশি ক্ষতি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মৃতদেহ কফিনে ভরে রাশিয়ায় পাঠাতে হতো না। এছাড়া মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া সাক্ষাৎকারে প্রিগোজিন বলেন, বাকমুতে এ পর্যন্ত তাদের 94 জন যোদ্ধা নিহত হয়েছেন। এজন্য শুধুমাত্র রসদ সরবরাহের স্বল্পতাকে দায়ী করেন তিনি। ওয়াগনার প্রধান বলেন, যত দ্রুত সম্ভব রসদ পাঠাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর কাছে বার্তা পাঠিয়েছেন তিনি। পর্যাপ্ত রসদ না পাঠানোয় এর আগেও রুশ সেনাবাহিনী এবং শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছেন প্রিগোজিন। এমনকি রুশ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও আনেন তিনি।